দিনকার ধরছিল না ওই বেদ ভাই তত এক। বেলা হয়ে গেছে, কোন সময় কামে বেরাম, এত দেরি করলি কে? আর একটু কাজ, বাড়ির তো কাজ টাজ দেখ, বইস না, দেখ কেউ আহিনি। বা আপাতত টাই আছে, ভালো করে চলতেন না ভাই। আসসালামু আলাইকুম। দুইটা পাও নাই, পোলাটা পঙ্গু, কিছু দেন আল্লাহর হস্তে। আপনার বাচ্চা এটা একটু দোয়া করে দেন। আল্লাহ আপনার ভালো করব, যাও সকল বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করুক। আসসালামু আলাইকুম। সকাল সকাল দাম দাম, তুই আবার ওদিকে আলাদা কাম করছিস? নি ওইদিকে পাইছিলাম 20 টাকার মতো। 20 টাকা না বেশি? না না 20 টাকা। রোজি কলম এরম করস, 500 টাকাই পাইলাম। পিছিয়ে আছে নাকি? দেখ না, এলাকার মধ্যে মানুষ একবারই নেই। দেখ ভালো করে দেখ, মানে একটা পক্ষিও দিই নাই এলাকার মধ্যে। মানুষ মানুষ আছে না কি? থাকলে তো কিন্তু ঘিরা করা। চলো যে কোন এইটার মধ্যে গিয়া বহি, একটা মানুষও নাই, বুঝলাম না কিছু। দুইটা পাও নাই, পোলাটা পঙ্গু, যদি কিছু দেন আল্লাহর হস্তে। দেন আল্লাহ, আল্লাহ আপনার আশা পূরণ করবো। দেন ভাই কিছু দান করে যান। আমার আব্বার দুইটা পা নাই, আমার দুইটা পা ভাঙ্গা। ভাই আমার আব্বার অ্যাক্সিডেন্টে পাও দুইটা শেষ। আর তোমার কি আছে? আর আমার ওই যে সাইকেল নিচে বইরা পাও দুইটা ভাঙ্গা গেছে, টাকার জন্য চিকিৎসা করতে পারি। দুটো পা ভাঙছে? কোন যে ভাঙছে দেখি, আমি একটু দেখি ভাই। ছয় না আর দেখি, এমন করতেছো কেন? দেখি আমি আর দেখি। আরে বাবা ধরেন না বাবা, ব্যথা। আপনার কি সে পকেট ঠিক আছে? পাও নাই বাবা, একবার পুরোটাই গেছে। যেমন করতেছেন তা আমি ডরাই গেছি। কেন কেমনে আসলে ওর পাবাং? আরে বাবা ধরেন না পোলাটা, আমার পঙ্গু। শালা 100 টাকা দিছে, আলাম গেছে বড় হোক নি আলা।
ফকির নিব তাগার কে নাই পকেটে আলা ওট আলা রে 100 টাকা লয়ে আলা রাত দিন মারা ও ম্যাডাম অনেকটা এত টাকা কইব আমি গরিব মানুষ আমার আব্বার আপনারা না দিলে কইব আমি কোন আমি গাড়ি থেকে আসছি তো আমার কাছে সেরকম টাকা নাই নেন 150 টাকা আছে আল্লাহ আপনার মঙ্গল করুক আচ্ছা দোয়া করেন গত সপ্তাহে তো তাও ভালো কামাইছিলাম এই সপ্তাহে মানুষের পকেটে টেহাই নাই যাও কয়টা পাইছি আম করছে বড় ফকিন্নি ধরছিল না ওই বেদ ওরা খুঁজতে আছি আমি আসুন এদিকে মাফ করে দেন ভাই মাফ করে দেন কথা কম কথা কবি না সমস্যা আছে ভাই আপনি একটু এখান দিয়ে বসেন দৌড় দিবি না দৌড় দিবি না দৌড় দিছেন কি লেগে এ দেখছেন কয়দিন আগে এই যে লেকের পারে আরে দৌড়ছিলাম আমি বস্তা আছে না ফা দুইটার ভিতরে এভাবে ঢুকাইয়া মানে হাত দুইটা ফা নাই আপনি দেখে আপনি অবিশ্বাস করার কোনো কিছুই নেই আর এইটা বস্তা বুঝতা দেই দাঁড়া দাঁড়া তোর পা ভাঙা না কি দেখতেছি দেখ খোল খোল এই এই বন এন বন চুপচাপ বসে থাকে খোল এদিকে এদিকে খোল আল্লাহর বাট পারির একটা সীমা আছে দেই ভাই এবারে মতো মাফ করে দেন আমার দুই বাপ তো কোনো কথা নাই বলেন কি সে তোর পায়ে হ্যাঁ তোর পায়ে কি সে দেখি এটা খোলেন খোলেন রে কি সে তোর পায়ে দে দাঁড়া তুই দাঁড়া এই কারা সোজা দাঁড়া এই বড় সোজা দাঁড়া দেখছেন কত বড় এ এ কাকু বলেন এই যে এই যে এই যে অভিনয়টা করলেন কইরা এই যে মানুষের কাছ থেকে টাকা দে দাঁড়া নেন কত টাকা দেই টাকাগুলো নিয়ে আনি মুনা টাকা আর কিটা আছে পকেটে দেই দে এটা কি দে আবারে বাবা দেও টাচ ফোন চালায় ওরে দে আমার মোবাইল কো বাসা রেখেছেন না চিন্তা করছ সুস্থ মানুষ অভিনয় করে এই যে টাকা নিয়ে দামি ফোন চালাস এই বাট পাড়িটা কি লেগে করেন কাকু কেন করেন বলেন এটা এক ধরনের ধোকা না কাম কাজ করতে পারেন না মেয়া যে লোক এই অভিনয় করে মানুষের কাছ থেকে মিথ্যা কথা কয়ে টাকা নিতে পারে হ্যাঁ কাম কাজ করতে পারে না এটা একটা অভ্যাস বুঝছেন ভাই কাম কাজ করলে কয় টিয়া ভাই সারাদিনে দুই তিনশো টিয়া পাই আর
ভিক্ষা করলে প্রতিদিন ঠিক না কাকা, এত সুন্দর দাঁড়িয়ে আপনি মাথায় টুপি লাগাইছেন, পাঞ্জাবিটা ওই দিনকে দেই কি ভিক্ষা করে ধরা খাইছে না, পরে মনে হয় উনি বলছে যে আর জীবনে কাজ করবো না, পরে দেখি বাপ পত্নীরা পলায়ন মার্কেটে কেনাকাটা করতে গেছে, তোমার ভিক্ষা করতে গেছিলাম এলাকাত না করছিলাম তোমার আওয়ার লাগে, এগুলি কি করে কি লাভ বলো, এ মরবেন না আপনি, এই যে ধোকাবাজি দিয়ে মানুষের কাছ থেকে এই যে টাকাগুলি নেন, এই টাকাটা যে আপনি ভাত কিনা খান, হ্যাঁ ঘরের বউ বাচ্চারে আপনি যে খাওয়ান, এটা কি ঠিক বিবেক নাই আপনার, আপনার মতো এরকম হাজার হাজার প্রতারক আছে রাস্তাঘাটে, এরকম মানুষের কাছ থেকে মিথ্যা কথা কয়ে টাকা নেয়, মেয়ে হালাল পথে টাকা কামাইবেন না, আমি সবসময় রাস্তার মধ্যে গেলে 60 বছর 70 বছর বয়স রিক্সা চালায় মেয়া বাদ খায়, পাঁচক তো নামাজ পড়ে, এই সিটারি বাটপারি করে না, এটা এক ধরনের প্রতারণা, পুলিশে দিয়ে দিই আপনারে চিন্তা করছেন টাকা বাকি টিকো, এই ওইদিনকে এক লোক আমার কইছে জোপের কোন জায়গা দিয়ে টায়ার কোন জায়গা চুরি হয়, জোপের ভিতরে ব্যাংক না, জোপ ব্যাংক, জোপ ব্যাংকে টাকা রাখছে, এ আপনি কি মুসলমান, মুসলমান সিটারি করতে পারে মিথ্যা কথা কয়, এরকম না অভিনয় করে মানুষের কাছ থেকে টাকা নেয়, হ্যাঁ কাকু এই মেয়ে আল্লাহ দেয় না নিজের মনের প্রশ্ন করে, আজকে যদি সত্যি সত্যি আপনার দুর্ঘটনা করে যদি পারস পাড়া যদি না থাকে, ওর যদি পা ভেঙে যায় তখন তো মানুষ আপনার বিশ্বাস করবেন, তখন তো ভিক্ষা দেবেন আপনার, তখন কি করবেন আপনি, মাটি লাগাইছে এমন ভাবে বাপ দিছে, দেখ মাটি এই যে পায়ের মধ্যে মাটি লাগায় রাস্তার মানুষ বুঝাস, মানুষের তোরা গরিব ফকির, ভাই থানা পর্যন্ত পুলিশ দেন হ্যাট, আন্তর্জাতিক মানে তাও ছোটখাটো বাটপার না, ইন্টারন্যাশনাল বাটপার, বস্তা চিন্তা করছেন এমন ইয়ে করছেন কি করা উচিত জানেন, এই যে বস্তাটা এমনি দিয়া এরপরে মাইরা ফেলানো উচিত আপনাদের, বাটপার লোকটা আসলে ভালো না, এটি পাইতেন না ভাই, আমার ফোনটা দিয়ে দেন, অনেক কষ্ট করে কিনছি ফোনটা, কানে ধরেন, আরে আমি আপনার কানে আপনি ধরেন, এ কানে ধর, কানে ধর, এটা বাটপার, এ খারাপ বলেন আজকের পরে, আজকের পরে যতদিন বাচ্চা থাকবো ধোকাবাজি করে মানুষের কাছ থেকে মিথ্যা কথা কয়া, বিজ্ঞানী মনে আর আমাকেও দোষ আপনাকেও দোষ আছে বুঝছেন, আগে চেক করবেন অরিজিনাল, আরে ভাই দরকার ভাই জিনা ঠিক তুলেছি, কই ধরে না ধরে না, বেতা লাগে বেতা লাগে, আরে যে আগে তুমি মিগুনি করে দাও মানে টাকা চাই, যা